वेलकम बैक फ्रेंड्स, आजकेर देश ओ राज्येर बाछाई करा ताजा पांचटी खबर निये हाजिर हुएछी। प्रत्येकटा खबर आपनार जोन्नो गुरुत्वपूर्ण हबे, अवश्यई शेष पर्यन्त देखबेन। भिडियो के मोटेओ स्किप करे देखबेन ना, नइले आपनि अनेक किछु मिस करबेन। अवश्यई शेष पर्यन्त देखबेन। आर बंधुरा जारा एखोनो एई चैनलटिके सबस्क्राइब करेननि, भिडियोर नीचे लाल रंगेर सबस्क्राइब बटन क्लिक करे पार्श्वे देखबेन एकटा बेल आइकन उठे आसबे, सेखाने क्लिक करार पर ओयाल नोटिफिकेशन ऑन करे राखबेन। आरेकटा लाइक करते भुलबेन ना। प्रथम खबरे चोख राखब गुरुत्वपूर्ण खबर, लज्जा ना पे दल छेड़े दिन। तथागत रायके तीव्र आक्रमण करलें दिलीप घोष। ताहले कि तथागत राय बीजेपी छेड़े तृणमूले योगदान करबें? क्यों ये कथा बोलें दिलीप घोष, विस्तारित जानिए देव, अवश्य संगे थाकुन। विधानसभा भोटेर फलाफल बेरोनोर पर थेकेई दलीय नेतृत्व के आक्रमण करेछेन तथागत राय। कखनो कैलाश, कखनो सेलिब्रिटी प्रार्थी, आबार कखनो दिलीप घोष के निशाना करेछेन तिनी। एबार सेई तथागत राय के पाल्टा दिलेन राज्य बीजेपी प्राक्तन सभापति दिलीप घोष। लज्जा लागले सरासरि दल छाड़ार परामर्श दिलेन तिनी। शनिवार बीजेपीर केंद्रीय सहसभापति बोलें, कतदिन आर लज्जा पाबेन, दल छेड़े दिन। दल जादेर सबचेये बेशी दिएछे ताराई दलेर सबचेये बेशी क्षति करे, आमादेर दुर्भाग्य एटा। जदिओ एई विषये केंद्रीय नेतृत्वेर कोर्टे बल ठेलेछेन राज्य बीजेपी सभापति सुकान्त मजुमदार। तिनी बोलें एई मुहूर्ते तथागत राय कोनो दायित्व नेई। शेष पर्यन्त उनि केंद्रीय कार्यकारी कमिटिर सदस्य छिलेन, ताई ओनाके निये जा सिद्धान्त नेवार केंद्रीय नेतृत्व नेबे। सांसद लकेट चट्टोपाध्याय জানান, কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকলে দলের অন্দরে বলা উচিত, বাইরে বলা ঠিক নয়। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির আক্রমণকে গুরুত্ব দিতে নারাজ তথাগত রায়। তিনি বলেন, ওর বক্তব্যের উত্তর দেওয়ার প্রয়োজন করছি না। রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছাড়ার পর দিলীপ ঘোষ টুইটারে একটি হুঁশিয়ারি পোস্ট করেন। সেই পোস্টটি টুইট করে তথাগত রায় লিখেন, দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল, গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এত বছর ধরে কি করেছেন, ছি আমরা 18টা সিট এনেছি, জুলিয়া সিজারের মতো এখন ভাড়ামো করলে হবে? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এসবের জন্যই। তথাগতর এই আক্রমণেরই শনিবার উত্তর দিলেন দিলীপ ঘোষ। পরের খবরে চোখ রাখব গুরুত্বপূর্ণ খবর, দেশের আর্থিক পরিস্থিতি এখন অনেকটা ভালো। বিনামূল্যে রেশন বন্ধ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তো বন্ধুগণ, কী কারণে বিনামূল্যে রেশন বন্ধ করতে চলেছেন কেন্দ্রীয় সরকার, বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। করোনা অতিমারিতে প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়েছিলেন, সেই সময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল সরকার। বিনামূল্যে রেশন সামগ্রী পাচ্ছিলেন দেশবাসী, কিন্তু লকডাউন কেটে গিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বন্ধ করার ইঙ্গিত দিল কেন্দ্র। দেশের আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটা ভালো, তাই বিনামূল্যে রেশন দেওয়ার প্রয়োজনীয়তা আর নেই বলে মনে করছে সরকার। কেন্দ্রের খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে জানান, 30 নভেম্বরের পর বিনামূল্যে রেশন প্রকল্প চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্রের কাছে কোনো প্রস্তাব নেই। বিনামূল্যে রেশন বিতরণের প্রস্তাব কেন্দ্রের কাছে আর আসেনি। সাংবাদিক বৈঠকে তিনি জানান, দেশে অর্থনৈতিক পুনরুদ্ধার ভালোভাবে হচ্ছে, তাছাড়া আমাদেরও MSS নীতিতে এবার খোলা বাজারে খাদ্যশস্য বিক্রিও ভালো হয়েছে। সেই কারণে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ বাড়ানোর কোনো প্রস্তাব আমাদের কাছে নেই। প্রসঙ্গত, দেশজুড়ে লকডাউনের পর গত বছর মার্চে কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা ঘোষণা করা হয়। 30 নভেম্বর পর্যন্ত সেই মেয়াদ বাড়ানো হয়েছিল। কেন্দ্রের দাবি, দেশের খাদ্য সুরক্ষা মিশনের অধীনে থাকা 80 কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন, এবার এই প্রকল্প বন্ধ করতে চলেছে কেন্দ্র। যদিও একাধিক রাজ্য তাদের নিজেদের খরচে এই প্রকল্প চালিয়ে নিয়ে যাবে বলে ঘোষণা করেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই ঘোষণা করেছেন যে বিনামূল্যে বাড়ি বাড়ি গিয়ে দুয়ারে রেশন প্রকল্প চালু করা হবে এ রাজ্যে। অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও হোলি পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ বাড়ানো ঘোষণা করেছেন। যদি কেন্দ্রের তরফে মেয়াদ আর বাড়ানো না হয়, তাহলে সেক্ষেত্রে কোন কোন রাজ্যে এই প্রকল্প চালায় সেটাই এখন দেখার। পরের খবরে চোখ রাখব গুরুত্বপূর্ণ খবর, ইভিএম পরীক্ষার কাজ শুরু, পুরভোটের প্রস্তুতিতে কমিশন। তো বন্ধুগণ, রাজ্যে কোন কোন এলাকায় পুরভোট হবে, কবে থেকে শুরু হবে, বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। রাজ্য সরকারের প্রস্তাব মেনে নির্বাচন কমিশন আগামী মাসে কলকাতা এবং হাওড়া
পুরনিগমের বকেয়া নির্বাচন সেরে ফেলার বিষয়ে চিন্তা ভাবনা করছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। এই দুই পুরনিগমে আগামী 19 ডিসেম্বর ভোটগ্রহণ এবং 22 ডিসেম্বর ভোট গণনা করা হবে বলে সূত্রের খবর। এই জন্য কমিশনের হাতে থাকা ইভিএমগুলি পরীক্ষা করার কাজ শুরু হয়েছে। চলতি মাসে যে ভোটার তালিকা প্রকাশ করা হবে তার ভিত্তিতেই ভোট নেওয়া হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, আগামী মাসে এই দুই পুরনিগমে নির্বাচন করানোর জন্য রাজ্য সরকারের তরফে প্রস্তাব দিয়ে কমিশনকে চিঠি দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা 144 এবং হাওড়া পুরসভা ওয়ার্ডের সংখ্যা হচ্ছে 166। সম্প্রতি পুর ও নগরায়ণ দপ্তরের সচিব নির্বাচন কমিশনে যে চিঠি পাঠিয়েছিলেন তাতে উল্লেখ করে বলা হয়েছিল, আপাতত কলকাতা ও হাওড়া দুটি পুরসভার ভোট চায় সরকার এবং সেই দুটি পুরসভাতে আপাতত ভোট হবে। উল্লেখ্য, কলকাতার 144টি পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। 17টি পুরসভা এমনও আছে যার মেয়াদ ফুরিয়েছে 2 বছর আগে, এর মধ্যে রয়েছে হাওড়া। রাজ্য সরকার চাইছে কলকাতা ও হাওড়ায় পুরো ভোট করে নিতে। নিয়ম মাফিক রাজ্যের তরফে সেই প্রস্তাবে পাঠানো হয়েছিল। সূত্রের খবর, রাজ্যের সেই প্রস্তাবেই সিলমোহর দিয়েছে কমিশন। প্রসঙ্গত, 2020 সালের এপ্রিল মাসে কলকাতা পুরসভা সহ রাজ্যের পুরভোটের প্রস্তুতি নিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতির জন্য তখন নির্বাচন সংগঠন করা সম্ভব হয়নি। ওদিকে হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে 2018 সালে এবং বিধানসভা পুরসভার মেয়াদ শেষ হয়েছে 2020 সালে। সেই প্রেক্ষিতে চলতি বছর এপ্রিল মাসের বিধানসভা নির্বাচনের পাশাপাশি পুরো ভোট করাতে চেয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু সেটাও সম্ভব হয়নি। তবে এখন আপাতত রাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে। পরের খবরে চোখ রাখব, বিজেপি ছাড়ছেন জয় বন্দ্যোপাধ্যায়, মোদীকে চিঠি লিখলেন, জানালেন অভিমানী নেতা। তো বন্ধুগণ, জয় বন্দ্যোপাধ্যায় কেন বিজেপি ছাড়ছেন, মোদীকে চিঠিতে কি বলা হয়েছে, সমস্ত বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। সুরে বাজছিলেন অনেক দিনই, এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন, বিজেপি ছাড়ার সিদ্ধান্তের কথা জানালেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য তথা বঙ্গ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। 2 বছর ধরে দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও সেভাবে কাজের সুযোগ পাননি। এই মর্মে মোদীকে লেখা চিঠিতে আগাগোড়া নিজের অভিমান প্রকাশ করেছেন জয়। জানিয়েছেন খুব শীঘ্রই বিজেপি ছাড়বেন, তার আগে এই সিদ্ধান্তের কথা তিনি জানালেন মোদীকে। শনিবার নরেন্দ্র মোদীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত একটি চিঠি লিখেছেন জয় বন্দ্যোপাধ্যায়। প্রতি ছত্রে ছত্রে অভিমানের কথা, কীভাবে 2017 সাল থেকে তিনি বিজেপির সঙ্গে যুক্ত থেকে জাতীয় কর্মসমিতির সদস্য হওয়ার পরও সেভাবে দায়িত্বের সঙ্গে কাজ করতে পারেনি, অসুস্থ হওয়ার পর দলের তরফে কোনো সাহায্য পাননি, এসব অভিযোগে তিনি লিখেছেন চিঠিতে। প্রসঙ্গত, অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সম্পর্ক বহুদিনের। 2014 সালেরও আগে বিজেপির সদস্য তিনি, 2017 সালে তাকে জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়। পরবর্তী সময়ে চলতি বছর বিধানসভা নির্বাচনের আগে রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদানের পর তাকে সরিয়ে জাতীয় কর্মসমিতিতে আনা হয় রাজীবকে। এই অভিমানের কথা তিনি চিঠিতে উল্লেখ করেছেন, লিখেছেন, রাজীব দলের মুখে কার্যত থাপ্পড় মেরে দল থেকে বেরিয়ে গিয়েছেন, অথচ তিনি বিজেপিকে বাংলায় প্রতিষ্ঠিত করতে কত শত কাজ করেছেন তাও উল্লেখ করেছেন চিঠিতে। শেষ খবরে চোখ রাখব, নভেম্বর অর্থাৎ চলতি মাসেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি। তো বন্ধুগণ, কবে কোথায় এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে বিস্তারিত জানিয়ে দেবো, অবশ্যই সঙ্গে থাকুন। ইতিমধ্যে শীতের আমেজে মিলছে, হাওয়ায় আছে শিরশিরে ভাব, তারই মধ্যে চলতি মাসে ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে নভেম্বরে কমপক্ষে 2টিও নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানান, চলতি মাসে বঙ্গোপসাগরের উপরে 1টি বা 2টি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপের মধ্যে 1টি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সেই সঙ্গে শ্রীলঙ্কা উপকূলে 1টি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই সম্ভাব্য নিম্নচাপ আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনও স্পষ্টভাবে বোঝা যায়নি। গত মাসে 1টি ঘূর্ণিঝড় আসে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল আবহাওয়া দপ্তর। ফলে দুর্গাপুজোর সময় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আশঙ্কার কালোমেঘ তৈরি হয়েছিল। তবে সেই ঘূর্ণিঝড় বাংলাদেশে আসে পড়েনি। তার আগে গত সেপ্টেম্বরের শেষের দিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় গুলাব। তা গত 26 সেপ্টেম্বর উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করেছিল। সেই ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়েনি বাংলাদেশে। এমনিতে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আপাতত বাংলাদেশের বিভিন্ন অংশে শীতের আমেজ মিলছে। কয়েকটি প্রান্তে অবশ্য এখনও গরম আছে, তবে আগামী দিনে তাপমাত্রা ক্রমশ কমতে পারে এবং রাতের পারদ পড়বে। উত্তর বাংলাদেশে কুয়াশা দাপট থাকতে পারে।